টলিউড অভিনেত্রী বিদেশা দে মজুমদারের রহস্যজনক পরপারে যাওয়ার পর বেরিয়ে এসেছে অজানা কিছু তথ্য। জানা গেছে তার প্রেমিকের নাম। ভালোবাসার মানুষ অভিনব বেরার সঙ্গে সম্পর্কের গভীরতা নিয়েও সন্দেহ পোষণ করছেন অনেকে। এবার এই মডেলকে ঘিরে জন্ম নিয়েছে আরও একটি গুঞ্জন। বিদিশা কি সমকামী ছিলেন, এমন প্রশ্ন উকি দিচ্ছে সবার মাথায়। প্রশ্নটি জন্ম নিয়েছে মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রকাশ করা একটি ছবি থেকে। সেখানে এক বান্ধবীর সঙ্গে দেখা গেছে তাকে, দুজনেই ছিলেন অর্ধনগ্ন। বিদিশা ওই বান্ধবীকে উদ্দেশ্য করে ছবির ক্যাপশনে লিখেছিলেন, আমি তোমাকে ভালোবাসি বউ। এ ব্যাপারে ভারতীয় সংবাদ মাধ্যমে বিদিশার এক বন্ধু বলেন, এর আগেও বিষয়টি নিয়ে আলোচনা হতো। বিদিশা সবার সামনেই ওকে বউ বলে সম্বোধন করতেন। প্রথমে ব্যাপারটা সবাইকে অবাক করলেও পরে তা নিয়ে নিছক তামাশায় পরিণত হয়। অনেক পোস্টে ওই বান্ধবীও বিদিশাকে বর বলে সম্বোধন করতেন। আমিও শুনেছি ওরা খুব ভালো বন্ধু ছিলেন। তবে এই বিষয়ে বিদিশার বউ সম্বোধন করা সেই বান্ধবী কোনো মন্তব্য করতে রাজি হননি। তার এক ঘনিষ্ঠ জন জানিয়েছেন দুজনের মধ্যে বেশ গভীর বন্ধুত্ব ছিল। বিদিশার ঘটনায় তিনি খুব ভেঙে পড়েছেন। আরও জানা যায় বিদিশার সঙ্গে ফ্রেমবন্দী ওই তরুণীর ঘনিষ্ঠ জনকে বলেছিলেন, ও আমাকে প্রায় বলতো তুমি খুব সুন্দর, আমি পুরুষ হলে তোমাকে বিয়ে করতাম, ও ভীষণ ভালোবাসত আমাকে। এমনকি ফটোশুটে প্রয়োজনে সিঁদুর পরার সময়ও বিদিশা তাকে সিঁদুর পরাতে ছুটে আসতেন বলে জানান বিদিশার বান্ধবীর ওই ঘনিষ্ঠজন।